আপনারা কি বরিশাল থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, এই সব বরিশালের বিখ্যাত পিঠা। আচ্ছা, সব দোকানেই একই আইটেম দেখতেছি। এমনিতে টেস্টটা কি আলাদা সবার? আলাদা আলাদা এই পিঠাটা কিন্তু ওই দোকানেও আছে, টেস্ট আলাদা। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে এটার জন্য কোনো পেমেন্ট করতে হইছে? টাকা দিতে হইছে? টাকা দিতে হইছে। এই তিন দিন, এই যে কয়দিন ছিলেন? 10 দিন। ভাইয়া কি এখানে বাবা পিঠা বানাচ্ছেন? আচ্ছা আচ্ছা, পার পিস কত করে? 60 টাকা পিস। সাথে কি কি থাকতেছে? দুধ, চিনি, কলা, কাজু বাদাম, চেরি ফল, নারকেল, কাউনের চাল, পোলাও চাল। এই জন্য আপনার দামটা একটু বেশি সচরাচর মার্কেট থেকে। চেরি ফল, কিসমিস, নারিকেল, মিক্স করা আছে। ভাই পাকোড়া কত করে পিস? 20 টাকা। আর এটা, এটা কি? ঝাল জামাই পিঠা। আর এটা কুসুম পুলি বলি, একটা ডিমের অর্ধেক দিয়ে করা। এটা কি ভাইয়া? এটা ভাজা পুলি নারিকেল দিয়ে, এটা সবজি দিয়ে ভিতরে, এটা হচ্ছে টক সিদ্ধ পুলি। আচ্ছা আচ্ছা, এটা কত করে পিস? পার পিস 40 টাকা। পাটি সাপটা কত করে? 40। এটা কি পিঠা কাকা? শুধুই খেজুরের গুড় দিয়ে? আচ্ছা আচ্ছা, এটা পিস কত করে? 30 টাকা। আরে তেল চিতই মালপোয়া কত করে? 40। এটা নকশি পুলি কত করে? 40 টাকা। আচ্ছা, আর এটা চিকেন সাসলিক টাইপের, 60 টাকা। এটা কি পিঠা? মুগ পাকন, মানে মুগ ডাল দিয়ে বানানো। আচ্ছা, আর এইটা চিরুনি পিঠা, মানে চিরুনি দিয়ে বানানো এরকম, এই জন্য চিরুনির মতো। আচ্ছা, আর এইটা লবঙ্গ কত করে পিস? 40। আচ্ছা, এটা কত করে পিস বললেন না তো? 40। সবই 40, এটা 40। আর এটা, এটা কি পিঠা? নকশি পিঠা। এটা কি শুকনোটা, মানে মিষ্টিটা? হ্যাঁ। থ্যাংক ইউ জি।